হবিগঞ্জের ২৪টি বাগানে ১৯ দিনের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন সাধারণ চা শ্রমিকরা। কাজ না থাকায় মিলছে না মজুরি ও রেশন, অনেকের ঘরে এখন খাবার সংকট। এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলনে এবার যোগ দিয়েছে শ্রমিকদের সন্তানরাও। সংকট নিরসনে গণভবনে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। শ্রমিকরা আশাবাদী এই বৈঠকে দাবি পূরণের বিষয়টি সমাধান হবে, শেষ হবে আন্দোলন। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিমের প্রতিবেদন। গত ৯ আগস্ট ১২০ থেকে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। এরপর থেকে দাবি আদায়ের জন্য প্রতিদিনই বাগানগুলোতে মিছিল বিক্ষোভ সমাবেশ করে আসছে শ্রমিকরা। কয়েকবার ঢাকা সিলেট মহাসড়কও অবরোধ করে তারা। সমাধানের লক্ষ্যে কয়েক দফা বৈঠক করেন জেলা প্রশাসন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখেন শ্রমিকরা। তবে দীর্ঘদিন ধরে আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকরা। মজুরি ও রেশন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমাদের অনেক সমস্যা হচ্ছে, ১৭ দিন ধরে কোনো আমাদের বাচ্চা কাচ্চা, আমার পরিবারে প্রায় ৭ জন লোক আমার আয়ে চলে। আমাদের এই আন্দোলন চলতেছে, চলাকালীনে আমরা না খাইয়া অনেক সময় এমন এক অবস্থা হয়েছে, মানে কোয়ার মতো না, আমাদের বউ বাচ্চা নিয়ে পালতে খুব কষ্ট হইতেছে। এইভাবে আমরা তো দিন আর চলে না, না খাইয়ে না তাই আমরা কিভাবে থাকবো? একবার মার ভাত খাইলে, এগুলা শুকনো ভাত খায়, এগুলা রুটি চাপানি খায়। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের উপরই ভরসা করছেন শ্রমিক নেতারা। যেটুকু আশা করছি এই সেইটুকু যাতে আমাদেরকে মানে পূরণ করে, আমরা আশাবাদী উনি আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করবেন না। বাচ্চারা অনেকেই না খায়ে অর্ধাহারে দিন যাপন করছে, তো যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর সমাধান করবেন। প্রধানমন্ত্রীর কাছে ২০ দফা দাবি সহ লিখিত আকারে শ্রমিকদের দাবি পৌঁছে দেওয়ার কথা জানান শ্রমিক নেতা। আমরা যোগাযোগ করেছি এবং আমাদের যে ২০ দফা দাবি আছে সেই ২০ দফার দাবি নিয়ে আলোচনা হবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়গুলো বিবেচনা করবে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।